হাউসফুল হওয়ার কারণ আমার মনে হয় মানে প্রতিদিন হাউসফুল হয় কিনা এটা তো আমরা জানি না, হয়তো আমরা ফেসবুকে দিয়েছি আমরা থাকবো এখানে, এটার কারণে হয়তো সবাই টিকিট হয়ে গেছে আগেই। তবে আমি মানে আমাদের জন্য আমি 10টা টিকিট কিনে পাঠিয়েছিলাম আজকে আমার বডিগার্ড সাথে, উনি এসব পায় নাই, আমাদেরকে মাত্র তিনটা টিকিট ব্যবস্থা করে দিয়েছে। আপনি আর ম্যাডাম বুঝতে পারছেন থ্যাংক মানে এটার জন্য আপনারাই হচ্ছে এটার প্রশংসার দাবিদার। আপনারা ছবিটাকে এত সুন্দরভাবে মানুষের কাছে উপস্থাপন করেছেন, আমরা যতটুকু করেছি সেটা মানুষের কাছে তুলে ধরেছেন, মানুষের কাছে পৌঁছানোর কারণেই কিন্তু ছবি 3 সপ্তাহ হাউসফুল হচ্ছে। এটা বলবো যতটুকু কষ্ট আমরা করেছি তার চেয়ে অনেক বেশি কষ্ট সাংবাদিক ভাই বোনেরা করেছে, কারণ আপনারাই কিন্তু সবার ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন এই ক্লিমের ম্যাসেজটা। আর এটা জানেন ইকবাল ভাই প্রথম মানে ইকবাল ভাই আরও কয়েকটা ছবি ডিরেকশন দিয়েছেন, এটা ওনার ডিরেকশনের প্রথম ছবি রিলিজ হয়েছে ক্লিনলি, এটা ইকবাল ভাইয়ের জন্য অনেক বড় পাওয়া। উনি অনেকগুলি ছবি প্রডিউস করেছেন, এই ছবিও প্রডিউস করেছেন, বাট ওনার ডিরেকশনের মুভি। আমরা যথেষ্ট কষ্ট করেছি কাজ করার জন্য, সেই কাজের রেজাল্টটা হচ্ছে ক্লিনলি। আর আপনারা যথেষ্ট কষ্ট করেছেন এটা মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য, এটা দর্শক এসে দেখবে, যার কারণে 3 সপ্তাহ পরেও মুভি হাউসফুল। এটার জন্য সব সম্পূর্ণভাবে আমি সাংবাদিক ভাই বোনদেরকে এই প্রশংসার দাবিদার বলে মানে আমি স্বীকার করছি। আমি একটা কথা বলতে চাই, আজকে যদি পাঠান রিলিজ হতো আজকে ধরেন এই 12 তারিখে, আবার কিলিম যদি 12 তারিখে রিলিজ হতো তাহলে আপনারা কনসিডারটা করতে পারতেন। আপনারা জানেন যে কোনো ছবি রিলিজ হলেই প্রথম দর্শকের চাহিদা থাকে নতুন ছবিটা দেখতে, যদিও পাঠান একটা পুরনো মুভি সবাই দেখে ফেলেছে, তারপরেও যারা টার্গেট করেছে যে বড় পর্দায় দেখবে তারা তো আসবে। আর তখন যদি আপনারা কম্পেয়ার করেন যে এখন কিলহিম বা অন্য অন্য মুভিগুলো এখন কম দেখছে, এটা বোধহয় ঠিক হবে না, কারণ আমাদের ছবি তো অলরেডি 3 উইক হয়ে গেছে, 3 উইক হয়ে গেছে, এখন নতুন ছবি যেটা আসবে সেটার প্রতি মানুষের আগ্রহ একটু বেশি থাকবে। আর ফিউচারে যদি এরকম মানে বলিউডের মুভি কোনোটা যদি রিলিজ হয় আমরা যদি আগে থেকে জানতে পারি তখন দেখা যাবে আমিও ছবি ওই টাইমে হয়তো আমরা ছবি রিলিজ করবো, তখন দেখা যাবে যে আমাদের দেশের মানুষ আমাদের দেশকে বেশি ভালোবাসে না ইন্ডিয়ানকে বেশি ভালোবাসে, তখন প্রমাণ হবে, মানে এখন প্রমাণ করার কোনো ব্যবস্থা নাই যেহেতু আমাদের মুভি অলরেডি 3 উইক হয়ে গেছে। আর সার্বিকভাবে আমাদের প্রাপ্তি সেটা হচ্ছে সব জায়গায় আপনাদের রিপোর্ট আপনারাই করেছেন, ফিলিং দেখে যেই বের হয়েছে তারাই বলছে এবার অনন্ত বর্ষার অভিনয় আগের চেয়ে অনেক ভালো অভিনয় হয়েছে, মুভিটা অনেক ভালো হয়েছে, সব কিছু মিলিয়ে খুব ভালো লেগেছে আপনাদের, এই কারণেই আজকে মুভি এতদিন পরেও ছবি হাউসফুল। কারণ আমার মনে হয় হিরো হিসাবে আসলে কতটুকু সফল সেটা কিলিমি হতে পারতি, যেটা আপনাদের ভালো লাগার মুভি, কারণ এইটাতে তো আমি অভিনয় করেছি, আমি তো এইটাতে অন্য কোনো হ্যাডেক নেই, আমি যেই ছবিগুলো করি সেটা জানেন গল্প থেকে শুরু করে টোটাল জিনিসটাই আমি করেছি, এই কারণে আমার তো অনেক মানে অনেক ঝামেলা পোহাতে হয়। আর এই ছবিটাতে আমি শুধু অভিনয় করেছি, এই কারণে আমি অভিনয়তেই ফোকাস করেছি। ধরেন সিঙ্গেল স্ক্রিনগুলো তো অনেক ভালো চলছে, আমি বলবো না যে প্রতি শো হাউসফুল, আপনারা জানেন যে দিনেরবেলা মানুষের টাকা থাকে, ইভিনিংগুলোতে বেশি ভালো যাচ্ছে হাউসফুল যাচ্ছে, আর দিনের যে শোগুলো ওগুলো কম যাচ্ছে। এগুলো আমাদের কাছে যে আমার কাছে তো রিপোর্ট আছে না, ইকবাল ভাইয়ের কাছে রিপোর্ট আছে, যেহেতু ইকবাল ভাই করে আর এই কারণে আমাকে ইকবাল ভাই বলে ইভিনিং শোগুলি অনেক ভালো যায় হাউসফুল হয়, বাট দিনের বেলা একটু কম। আর জুবেল ভাই আপনি জানেন যে অসুস্থ ছিলেন, আমরা যেই দিন ট্রেলার লঞ্চ করলাম বা টিজার লঞ্চ করলাম উনি হসপিটালে ছিলেন, এই কারণে হয়তো উনি সময় দিতে পারে নাই, বাট রুবেল ভাই সবসময় ইউজ করেছে এই মুভিটার মাধ্যমে, রুবেল ভাইকে অনেক একদিকে উনি অনেক ভালো একজন মানুষ,
আরেকদিকে উনি একজন বড় হিরো বাংলাদেশে, উনি উইশ করেছেন এটাকে ইকবাল ভাই হ্যাপি, আমরাও হ্যাপি যে সবাই কবিতা দেখছে ভালো বলছে। আর রুমেল ভাই আমার যে অ্যাকশনটা ছিল এটা নিয়েও মানুষের খুব কৌতূহল ছিল, ওনারা দুজন অ্যাকশন করবে এটা আমরা দেখবো এটাও দেখতে পেরেছে। সব কিছু মিলে আমি বলবো রুমেল ভাই খুব ভালো কাজ করেছে। আর আমাদের ছবি নেত্রীটা লিডার ছবি রিলিজ হবে, তবে কুরবানি ঈদে সম্ভব হবে না, তবে ঈদে রিলিজ হবে কিনা আমি জানি না, তবে কুরবানিতে হবে না এটা কনফার্ম, তবে এই বছরে রিলিজ হবে এটাও কনফার্ম, আমাদের এই বছরেই নেতৃত্বা লিডার রিলিজ। আর আমি আসলে ইনভেস্ট কেন করতে চাচ্ছি না, যে টাকা পয়সার জন্যে না, আমি ইনভেস্ট করতে চাচ্ছি না যে অভিনয় করার সুযোগ পাচ্ছি, যখন প্রডিউসার ডিরেক্টর এত ঝামেলা, আসলে অভিনয় করার সুযোগটা কম থাকে, এই কারণে আমি আসলে আর ইনভেস্ট করতে চাচ্ছি না, আমি শুধু অভিনয় করতে চাচ্ছি। আর গল্পের কারণে তো এই ছবিতে যেমন ইকবাল ভাই অন্য আরেকটা মেয়েকে নিয়ে, অন্য ছবিতে অন্য প্রডিউসার ডাইরেক্টর আরেকটা নায়িকা নেবে, এটাতে কোনো সমস্যা নেই, নেবে বর্ষা থাকবে অন্য আরেকটা নায়িকা নেবে কোনো সমস্যা নেই, গল্পের প্রয়োজন অন্য একটা নায়ক নেবে দিতেই পারে প্রডিউসার ডাইরেক্টর, কারণ ছবিতে আমি ইনভেস্ট করছি, প্রডিউসার ইনভেস্ট করছে, অন্য ডিরেক্টর কাজ করছে, ছবি কীভাবে হিট হতে হবে তারা চিন্তা করবে সেভাবে করে কাজ করবে। অনেক ধন্যবাদ, আমরা ছবি দেখি, আমরা ফাঁকে ফাঁকে এসে কথা বলে দেবো, বর্ষাকে আবার আসতে